Hey everyone, আজকে আমার জন্য বিভিন্ন পেজ থেকে আসা গিফটস আমি ওপেন করব প্যাকেজগুলোর ভেতরে কি কি আছে সেটা তো দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড সো চলো আর দেরি না করে ভিডিওতে চলে যাওয়া যাক তো সবার ফারস্টে সবথেকে বড় যে প্যাকেটটা সেটা আমি নিয়ে নিলাম এই পিআরটা এসেছে উজমাস ডেকোর নামের একটা পেজ থেকে তাদের পেজে ঢুকলে মাথা খারাপ হওয়ার মতো অবস্থা থাকে কারণ এত এত ব্যাগের কালেকশন বিভিন্ন রেঞ্জের বিভিন্ন স্টাইলের অনেক অনেক ব্যাগের অপশনস আছে জাস্ট চুজ করে নিতে হবে তো এখানে আমার জন্য তারা সেন্ড করেছে সুন্দর স্কাই ব্লু কালারের একটা ব্যাগ যেখানে সুন্দর করে প্যাটার্ন করে দেওয়া আছে আর ব্যাগের চেনটাও একটু লম্বা হওয়ায় কাঁধে নিতে কিন্তু এটা খুবই ইজি হবে আর ব্যাগটার ভেতরে কিন্তু বেশ অনেকখানি স্পেস ছিল অফিস অথবা ভার্সিটিতেও কিন্তু এটা ইজিলি ক্যারি করা যাবে তো এটা তো গেল একটা স্টাইল সাথে আরেকটা ব্যাগও তারা আমাকে দিয়েছিল এইটার কালারটা এত সুন্দর বার্গেন্ডি রেড টাইপের একটা কালার আর এই ব্যাগটার লেদারের কোয়ালিটি সামনাসামনি আরও বেশি সুন্দর একদম হাতে নিলেই এত বেশি ক্লাসি অ্যান্ড স্টাইলিশ লাগছিল আর এটার ভেতরের স্পেসটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে ফোন চাবি কার্ড ইজিলি ক্যারি করা যাবে তো এই টাইপের সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনস যদি তোমরা আরও দেখতে চাও তাহলে উজমাস ডেকোর পেজটা একটু চেক করে দেখতে পারো তাদের ব্যাগের কোয়ালিটি যে কেমন সুন্দর সেটা কিন্তু আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়েই দিলাম তো এখন চলে যাচ্ছি সব থেকে ছোট পার্সেলটাতে যেটা এসেছি মেহনাজলি নামের একটা পেজ থেকে তো পার্সেলটার ভেতরে এরকম কিউট একটা বক্স ছিল বক্সটা খোলার পরে আমি চিন্তা করছিলাম এটার ভেতরে কি থাকতে পারে তো সবার ফার্স্টে আমি দেখলাম এরকম সুন্দর একটা পাথরের একটা ইয়ারিং ছিল ইয়ারিংটার নিচে কিন্তু আবার দেখেছো ওয়াটার ড্রপের মতন করে একটা স্টাইল করে দেওয়া আছে আর সাথে এই বক্সে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু ফিঙ্গার রিংসও পেয়ে গেলাম রিংস এর ডিজাইনগুলো তো আমার কাছে অনেক ইউনিক লেগেছে কারণ আমার কাছে কিন্তু এই টাইপের কোনো কালেকশনস এখন পর্যন্ত নেই আমি তিনটা রিংসই একসাথে পরে ফেললাম কিন্তু আমার কাছে কিন্তু দেখতে বাজে লাগছিল না একদম মানিয়ে যাচ্ছিল আর এই একই বক্সে আরেকটা ফিঙ্গার রিংও কিন্তু ছিল সেটা হচ্ছে একটা অ্যান্টিক টাইপের তো এই টাইপের ইউনিক জুয়েলারিস যদি তোমরা পারচেস করতে চাও তাহলে মেহনাজলি পেজটা কিন্তু চেক করতে পারো আমি তাদের পেজের একটা স্ক্রিনশট এখানে দিয়ে দিচ্ছি তো এখন চলে যাচ্ছি আমরা পার্সেল নাম্বার 3-তে তো এই পার্সেলটা আমাকে সেন্ড করেছে এলিগেন্ট স্টোর অনলাইন নামের একটা পেজ থেকে তো পার্সেলটা ধরার সাথে সাথেই সবার ফার্স্ট আমার চোখে যেটা পড়লো সেটা হচ্ছে এই আইল্যাশটা আইল্যাশের সাথে কিন্তু আবার একটা স্পুলিও দেওয়া ছিল যেটা ইউজুয়ালি কিন্তু আমরা পাই না তারপরে এই প্যাকেজটাতে পেলাম একটা সুন্দর একটা ব্রেসলেট এই ব্রেসলেটের প্যাটার্নটা কিন্তু একদমই ডিফারেন্ট তো এটা তো রেখে দিলাম নেক্সট আমি দেখলাম যে আপু আমার জন্য দুটা হেডব্যান্ডও সেন্ড করে দিয়েছে তো এই টাইপের হেয়ারব্যান্ডগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডি আর এগুলার কিন্তু ওয়েট বলতে একদমই নেই একদমই পাতলা সো মাথায় কিন্তু ব্যথা হওয়ার কোনো চান্সই নেই মজার ব্যাপার হচ্ছে আমার এই হেয়ারব্যান্ডটার সাথে কিন্তু ব্রেসলেটটা একদমই ম্যাচিং হয়ে গিয়েছে আমি জাস্ট খেয়াল করলাম তো তারপর প্যাকেটের মধ্যে আরও পেলাম একটা সানফ্লাওয়ারের সেট এই সেটটার মধ্যে কিন্তু সানফ্লাওয়ারের ইয়াররিংস রিং ব্রেসলেট অ্যান্ড নেক পিস সব কিছুই আছে অরেঞ্জ কালারের কোনো টপস অথবা ড্রেসের সাথে এটা কিন্তু খুবই সুন্দর লাগবে আর তারপর একটা মজার জিনিস দেখাই এটা হচ্ছে একটা আইলাইনার প্লাস আই উইং স্ট্যাম্প এটা কিন্তু মাঝে ফেসবুকে অনেক বেশি ভাইরাল ছিল এই আইলাইনারটার একপাশে রয়েছে আইলাইনার যেটা দিয়ে আমরা ইজিলি আইলাইনার তো আঁকতেই পারবো আর যাদের উইং আঁকতে সমস্যা হয় আইলাইনার দিয়ে তাদের জন্য ইজি একটা সলিউশন চলে এসেছে এখানে কিন্তু ত্রিকোণা একটা শেপ তারা আইলাইনারটাতে দিয়ে দিয়েছে এটাতে স্ট্যাম্প করলে সাথে সাথে উইংটা হয়ে যাবে তো এই সব কিছুই তোমরা কিন্তু পেয়ে যাবে এলিগেন্ট স্টোর অনলাইন এই পেজটাতে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট অনেক কিছু আছে পেজটাতে তো একটু চেক করে দেখলেই কোনো না কোনো একটা জিনিস তো পছন্দ হবেই হবে এখন আমি নেক্সট বক্সটাতে চলে যাচ্ছি এটা এসেছে মুনস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজ থেকে বক্সটা ওপেন করার পরে দেখলাম যে বাবল র্যাপ দিয়ে আপু সব কিছু সুন্দর করে পেঁচিয়ে দিয়েছে তো এখানে তো দেখতে পাচ্ছি অনেক ডিফারেন্ট টাইপের কতগুলো জিনিস একসাথে রয়েছে তো সবার ফার্স্টে আমার কাছে নজর কেড়েছে এই সানফ্লাওয়ারটা আমি ভাবছিলাম যে এটা কি তো পরে দেখলাম এটা একটা পাঞ্চ ক্লিপ মানে হেয়ার ক্লিপ সানফ্লাওয়ারটা হঠাৎ দেখলে মনে হবে একদমই রিয়েল তো এই টাইপের আরেকটা ক্লিপও ছিল এটা হচ্ছে টিউলিপ ফুলের মধ্যে ছিল এমন ডিফারেন্ট পাঞ্চ ক্লিপ কিন্তু আমি এইবারই দেখলাম তোমরা আগে দেখেছো নাকি আমাকে কিন্তু একটু কমেন্টে জানাও তারপর বক্সে একটা স্টোনের ইয়াররিংও ছিল এটা কিন্তু পরতে হয় কানের পেছন দিয়ে আমি এটা কোনো একদিন পরলে অবশ্যই পিকচার শেয়ার করে দেবো তারপর ছিল একটা বাটারফ্লাই ব্রোচ ব্রোচটার নিচে কিন্তু আবার একটা পার্লও দেওয়া ছিল আর কালারফুল ছিল বাটারফ্লাইটা আর সাথে একটা ইগল পাখিরও ব্রোচ ছিল এই টাইপের ব্রোচগুলো হিজাব অথবা শাড়ি অথবা টপসের সাথে কিন্তু ক্যারি করলে ভালোই লাগে দেখতে তারপর প্যাকেজটাতে কিন্তু আমি ফেক নেলসও পেয়ে গেলাম আপু আমার জন্য দুই প্যাকেট ফেক নেলস পাঠিয়েছিল নেলসগুলো দেখতে যেমন কিউট পরার পরেও কিন্তু অনেক কমফোর্টেবল যেহেতু সাইজটা কিন্তু মিডিয়াম সাইজ আমি রিসেন্টলি একটা নেলস পরেও ফেলেছি তারপর বক্সে একটা ফ্লাওয়ার আর পার্ল দেওয়া স্ক্রাঞ্চিও ছিল আর ছিল একটা ছোট কিউট ব্রাশ সেট এই টাইপের ব্রাশ সেটগুলো কিন্তু ইজিলি আমরা ব্যাগে নিয়ে ঘোরাফেরা করতে পারবো
তো এই টাইপের ইউনিক কালেকশনস যদি তোমরা আরও দেখতে চাও তাহলে মুনস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজটা একটু চেক করতে ভুলো না। তাদের পেজে জুয়েলারি, নেইলস, ব্রোচ, হেয়ার ক্লিপ এগুলো থেকে শুরু করে ড্রেস পর্যন্ত সব কিছুই তারা সেল করে। এখন আমি আমার লাস্ট পার্সেলটাতে চলে যাচ্ছি যেটা এসেছে সাবা নামের একটা পেজ থেকে। তো প্যাকেটটা খোলার সাথে সাথে ভেতর থেকে বের হলো প্রেম দুলহানের এক বক্স মেহেদি। প্রেম দুলহান মেহেদি যারা ইউজ করেছো তারা জানো যে এটার কালারটা অসম্ভব সুন্দর আসে। তো এতগুলা মেহেদি তো আমার লাগবে না, সামনে আমি যখন গিভ ওয়ে করবো তোমাদেরকেও একটা একটা করে সবাইকে সেন্ড করে দিব। তারপর একটা মজার জিনিস পেলাম, ছোটবেলায় এই টাইপের কুমকুমগুলো তোমরা কারা কারা দেখেছো সেটা আমাকে একটু জানাও। যারা জানো না এটা কি তাদের জন্য বলে দিচ্ছি, আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম অনেকে এই টাইপের কালারফুল কুমকুম বক্স ইউজ করতো টিপ আঁকার জন্য। আর এটার অ্যাপ্লিকেটারটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই বক্সের পিছে কুমকুমের বিভিন্ন ডিজাইনও দেওয়া আছে, চাইলে এরকম করেও আঁকা যাবে। অনেকদিন পর ছোটবেলার এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। তারপর সাবা পেজ থেকে আমাকে আরও সেন্ড করেছে এক বক্স টিপ, একদম মাল্টি কালারের প্লাস বিভিন্ন সাইজের টিপ এখানে ছিল। এই এক বক্স টিপ থাকলে আর কোনো টিপই কিনতে হবে না আসলে। আর সবার শেষে ব্যাগে ছিল একটা আলতার প্যাকেট। যারা সুন্দর করে শাড়ি পরে, চুড়ি পরে, টিপ পরে আলতা লাগিয়ে ঘুরতে চাও তারা কিন্তু তোমরা এই পেজ থেকে আলতাও নিয়ে নিতে পারো। এই টাইপের জিনিসগুলো যদি তোমরা কালেকশনে রেখে দিতে চাও তাহলে কিন্তু অবশ্যই সাবা নামের এই পেজটা একটু চেক আউট করতে ভুলো না। তো আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।